বিসমিল্লাহি রহমানির রহিম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমাকেও তিনি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, বিডি ওয়ার্ল্ড ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি মাইমেনশিন থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব এবং কি দেখিয়ে দেব যে আমরা এসএসের পাতলা জালাইগুলা কীভাবে করে থাকি। আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, আমার অনেক বড় ভাই মিস্ত্রি রয়েছেন, যারা অনেক সময় এসএসের কাজ করতে গিয়ে, মানে এসএসের পাতলা যে বক্সগুলো রয়েছে কিংবা এসএসের যে নকশাগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত পাতলাই হয়ে থাকে, যেমন আপনার সূর্যমুখী লতা কিংবা আপনার স্টার কিংবা চাইনা যে ডিজাইনগুলো রয়েছে, যেমন বল রয়েছে, সেগুলো কিন্তু একেবারে পাতলা। সেগুলো কিন্তু ওনারা যেটা করেন সেটা হলো যে ওয়েল্ডিং করতে গিয়ে কিন্তু ছিদ্র করে ফেলেন। তো আজকের ভিডিওতে এটাই জানাবো আমরা ইনশাআল্লাহ, যে আসলে আপনি যত পাতলাই হোক না কেন, আপনি অনায়াসে ওয়েল্ডিং করতে পারবেন, কিন্তু ছিদ্র হবে না। যদি আমরা যে জিনিসটা আপনাদেরকে বলবো, জানিয়ে দিব, সেটা যদি আপনি খেয়াল করেন কিংবা আপনি সেটা যদি ব্যবহার করেন, অবশ্যই ছিদ্র হবে না। স্ক্রিনে কিন্তু এতক্ষণ আপনারা যে দেখছেন যে আমি ওয়েল্ডিং করতেছি, তার ব্যবহার করে, মানে প্রত্যেকটা ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা তার গলিয়ে ওয়েল্ডিং করতেছি। এটাই মূলত আমাদের টেকনিক, যে ছিদ্র হবে না, কারণ আপনি তারটাকে গলিয়ে লাগাবেন। কারণ যারা আর্গন দিয়ে ওয়েল্ডিং করে তারা কিন্তু আসলে তার গলিয়েই কিন্তু ওয়েল্ডিংটা করে। আর আপনি যেটা করবেন সেটা হলো যে যদি পাতলা নকশার ক্ষেত্রে কিংবা পাতলা স্টাইলের ক্ষেত্রে করবেন কি, আপনি যে জায়গায় ওয়েল্ডিং করবেন, মানে ধরেন একটা গেটের নকশাতে আপনি স্টার বসাবেন কিংবা সূর্যমুখী লতা বসাবেন, সেটা দুই সেম সেম থাকে, আগে বসায় তারপর যেটা করবেন যে ওটার উপরে তার গলিয়ে একটু মোটা করবেন। স্ক্রিনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা সূর্যমুখী ফুল নিয়েছি, সেটাতে এখন যেটা করব সেটা হলো যে ওয়েল্ডিং করব আমি, যে তার গলিয়ে ওয়েল্ডিং করে এক জায়গাতে ওয়েল্ডিং করে উঁচা করব। আর উঁচা করলে যেটা সুবিধা হবে, মানে মোটাও হবে আবার একটু উঁচাও হলো, আর উঁচা হলে ওয়েল্ডিং উঁচা হলে অসুবিধা নেই। সেখানে কিন্তু আপনি যখন ফিনিশিং দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি প্রথম গ্রাইন্ডিং করবেন মোটা পাথর দিয়ে, তারপরে কিন্তু আপনি শিরিশ পেপার দিয়ে ফিনিশিং দিবেন, তারপরে ফোম দিয়ে ফিনিশিং দিবেন, ফোম ডিক্স দিয়ে, এরকম করে কিন্তু আপনি ফিনিশিং দিবেন। ওটা হলে অসুবিধা নেই। আপনাকে আগে যেটা করতে হবে সেটা হলো যে আপনি যত পাতলাই হোক না কেন, পাইপ হোক কিংবা সূর্যমুখী লতা হোক কিংবা স্টার হোক, যেই ধরনের পাতলা ম্যাটেরিয়ালসই হোক না কেন, মানে নকশা হোক না কেন, আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি সেটার উপরে আগে ওই তার গলিয়ে কিন্তু ওয়েল্ডিং করবেন। তাহলে আপনার কোনো সমস্যা হবে না, যত পাতলাই হোক আপনি কিন্তু অনায়াসে ওয়েল্ডিং করতে পারবেন, ছিদ্র হবে না। তো আপনি ফার্স্ট টাইম যেটা করতে পারেন, যদি আপনার নকশাতে ফার্স্ট টাইম করতে গেলে যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি পাতলা কিছু ওই ওয়েস্টেজ পাইপ কিংবা ওয়েস্টেজ নকশা নিয়ে সেটাতে আপনি দুই একবার কিংবা চার পাঁচবার ওয়েল্ডিং করে কিন্তু ট্রাই করে কিন্তু আপনার হাতটা ইজি করে নিতে পারেন। তাহলে যেটা হবে যে আপনার ফাইনালে যখন আপনার গ্রিল কিংবা গেটে জ্বালাই করবেন, তখন কিন্তু আসলেও নষ্ট হবে না, ফাইনাল হয়ে যাবে, সুন্দর হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই, মানে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং সবার সুস্থতা কামনা করে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।